আজ বৃহস্পতিবার, চৌঠা পৌষ 2023 সালের 21শে ডিসেম্বর। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র, ওম গ্রাং গ্রেং গ্রং স গুরাবে নমা। সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা 108 বার করে বৃহস্পতির এই বীজমন্ত্র জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল, তারা হট মিল্ক খেয়ে কিন্তু ডাইজেস্ট করতে পারে না, গরম দুধ খেয়ে সহ্য করার ক্ষমতা তাদের নেই। নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, সম্পত্তি, বিবাহ, পরিবার এবং সন্তান সন্ততির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। এই জন্মছকে বৃহস্পতির বিশেষ করে গুরুত্ব এবং ডিগ্রিগত বলাবল সঠিক থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি না থেকে থাকে, এনিটাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন। আজ বৃহস্পতিবারের দিন নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, মুসুরের ডাল কলা খাওয়া থেকে বিরত থাকুন। আগত বছর 2024কে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে দেখবেন 8 হবে। 8 মানে স্যাটার্ন অর্থাৎ শনি, শনির বছর, অত্যন্ত ব্যতিক্রমী একটি বছর, প্রতি 8 বছর অন্তর অন্তর ব্যাক আসে। আর আগত বছর 2024 সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ, কর্ম, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ যাই করুন না কেন, শরীর মনে সতেজতা অনুভব করবেন। যে কর্ম করতে যা সময় নেন সেটি অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে পারবেন, তবে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। বন্ধুবান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা যদি করেন, অযথা যদি অর্থ ব্যয় করেন, তাহলে আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে। আপাত দৃষ্টিতে আজ কিন্তু আপনারা কঠিন কাজগুলি বেশি করে পেতে পারেন, তাই চেষ্টা করুন আপনার যোগাযোগকে ব্যবহার করার। আজ আপনি খালি সময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাতে পারেন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন, তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই। সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। বন্ধুবান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যদি যান, অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন।